আসসালামু আলাইকুম আমি টুম্পা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি রুই মাছ দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটি হচ্ছে নতুন আলু আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি তৈরি করার জন্য আমার এখানে লাগবে রুই মাছ আমি এখানে গাদার রুই মাছ নিয়েছি আর রুই মাছটাকে আমি কিছুটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি এছাড়া আমার আর যা যা লাগবে সেগুলো হচ্ছে এখানে আমি নিয়েছি নতুন আলু নতুন আলুটাকে আমি খোসাটাকে ছাড়িয়ে একটু লম্বা করে কেটে নিয়েছি আর সেমভাবে আমি টমেটোটাকেও লম্বা করে কেটে নিয়েছি এখন রান্না করতে চলে আসলাম তো চুলে একটা পেন বসিয়ে দিয়েছি তো এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিব তো এই যে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব তো এই যে পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি তো এখন রান্না করার জন্য চুলায় আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমি হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব আর এর সাথে আমি দিয়ে দিলাম একটি তেজপাতা ছিঁড়ে তো পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম তো এখন আমি এক একে বাকি মশলাগুলো অ্যাড করে দিব তো প্রথমে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া তো আমরা আমাদের মশলা চামচের এক চামচ করে হলুদ আর মরিচ গুঁড়া দিয়েছি এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া তো এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে এবার মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব তো যে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম এবার আলুটাকে এই মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিব তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার আলুটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তো আমি এখানে আর একটু পানি দিয়ে আলুটাকে আর একটু কষিয়ে নিব তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার আলুটা কষানো হয়ে গেছে তো এই যে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো যতটুকু ঝোল রাখবেন তো সেই অনুপাতে এখানে পানিটা অ্যাড করে দিবেন তো এই যে আমি এখানে পানি দিয়ে দিলাম তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম রুই মাছ তো রুই মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর যেহেতু রুই মাছটাকে আমি আগেই ভেজে নিয়েছি তো এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো আমি এখানে আরেকটু পানি দিয়ে দিলাম এবার এটাতে ঝোলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়েও এসেছে তো এখন আমি এর মধ্যে কেটে রেখেছিলাম যে টমেটো তো সেই টমেটোটা দিয়ে দিলাম তো আমি টমেটোটা একদম শেষের দিকে দিয়ে দিব আগে দিলে টমেটোটা গলে যাবে তো এই জন্য পরেই টমেটোটা দিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর কাঁচামরিচ তো আপনারা যতটুকু ঝাল খাবেন সেই অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করবেন তো এখন আমি এটাকে আর কিছুক্ষণ জাল করব তো এই যে একদম শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম তো বেরেস্তাটা দিয়ে দিলাম তো আপনারা চাইলে এখানে বেরেস্তার পরিবর্তে ভাজা জিরা গুঁড়ো দিতে পারেন তো এটাকে আমি আরও দু এক মিনিটের মতো জাল করব। দুই মিনিট পর ফিরে আসলাম তো এই যে পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ শুকিয়ে এসেছে তো আমি এবার চুলাটা অফ করে দিব তো আমার রান্নাটা হয়ে গেছে তো এই যে তৈরি হয়ে গেছে নতুন আলু আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল আর এই ধরনের একটি রেসিপি হলে কিন্তু গরম ভাতের সাথে যা জমে যাবে আর কোনো কিছুই প্রয়োজন হবে না তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তো ফেস